কলকাতা কর্পোরেশন, যারা আমাদের আছেন এই ডিজাস্টার ম্যানেজমেন্টে কাজ করছেন, ফায়ার ব্রিগেড, সিভিল ডিফেন্স, তারা সকলে মিলে একটা উচ্চ পর্যায়ে তদন্ত করে 3 দিনের মধ্যে সরকারকে রিপোর্ট দেবে। সেই রিপোর্টের উপর ভিত্তি করে ফার্দার কি অ্যাকশন নেওয়া যায় সেটা আমরা ভাববো। মহাকরণেও দেখেছিলাম যখন আমরা ক্ষমতায় এসেছিলাম, যেটা নিয়ে অনেকে বলেছিল কেন ক্যান্টিন ভাঙছে, ভাঙছিলাম আমরা একটাই কারণে, মহাকরণের পেছনটাও দেখবেন এইভাবেই একটার পর একটা কিভাবে তারগুলো ঝুলছে আর খোপ খোপ বাড়ানো হয়ে গেছে। সামনের দিকটা দেখে মনে হয় হেরিটেজ ঠিক আছে, পেছন দিকটা খোপ খোপ, সেফটি সিকিউরিটির দিক থেকে ভীষণ ডেঞ্জার। আমরা সেখানেও ভাবছি যে আমরা অল্টারনেটিভ কি করতে পারি, সামনের দিকটা ঠিক রেখে পেছনের দিকটা, কারণ কর্মীদের জীবনটা তো আর আগুনের মধ্যে ফেলে দেবো না, আমরা রিপোর্ট পেয়েছি খুব সাংঘাতিক সেফটি সিকিউরিটির দিক থেকে টোটাল সেফটি হ্যাজার্ড। এবং এখানেও আপনারা জানেন অনেক জায়গায় সূর্যসেন স্ট্রিট, আমার এতটা আইডিয়া ছিল না, আমি তপসিয়া, রাজাবাজার, তারপরে ইন্টালি, এরকম প্রচুর তিনজলা গার্ডেন নিচে আমি অনেক এলাকা দেখেছি যেখানে একটা আগুন লাগলে যাবার জায়গা পর্যন্ত নেই। এগুলো করতে গেলে অনেক ভাবনা করে নতুন করে বিল্ড আপ করতে গেলে মানুষকে সহযোগিতা করতে হবে যারা এইসব জায়গায় থাকেন। কোথাও কোথাও সরকারকে কখনো স্ট্রিক্ট হতে হয়। 2 বছর ধরে, 1.5 বছর ধরে আমরা রিকোয়েস্ট করে যাচ্ছি হেলথ কন্ডিশন, সেফটি কন্ডিশন দেখবার জন্য। আমরা এখানে ব্যবসা বন্ধের পক্ষে নই বা দোকান বাতিল করার পক্ষে নই। নন্দরাম মার্কেট আগুন জ্বালাবার পর থেকে বারবার বলছি আপনারা জাস্ট এগুলো সেফটি হ্যাজার্ডটাকে ঠিক করুন। 2 তিনটে ফ্লোর যেখানে ভেঙে দেওয়া দরকার, অবিলম্বে যদি ধসে পড়ে তাহলে তো মানুষ মরে যাবে। নন্দরাম মার্কেটটা অলরেডি প্রিকশন নেওয়া হয়েছে এবং কাজ চলছে। এইরকম এখানে যতগুলো গোডাউন কাম দোকান বাড়ি আছে, গোডাউন কাম দোকান বাড়ি এবং কিছু হাসপাতাল, আমরা চাই তাদের সেফটি ব্যাপারটা তারা ঠিকমতো কেয়ার করুক। মৃত পরিবারগুলোকে রাজ্য সরকারের পক্ষ থেকে আমরা 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেব, এটা আমি আপনাদের সামনে ঘোষণা করছি। যিনি ইনজিওর বা আহত তাকেও আমরা 50,000 টাকা করে আপাতত দেবো, তার ট্রিটমেন্টও করে দেবো, কিন্তু এটা ইমিডিয়েট সার্ভে করতে হবে। আগেরবারে সার্ভে করেও যারা অ্যাকশন নেয়নি তাদের 3 মাস টাইম দেওয়া হবে যে আপনারা বাড়ি আর প্লাস্টিকের গোডাউন আর একসাথে থাকা, কাগজের বিজনেস আর একসাথে থাকা, এই দুটোকে একটু আলাদা করতে হবে। তাতে যদি মনে করে যেতে থাকার জায়গা নেই, গভর্নমেন্টকে বলবো, গভর্নমেন্ট বাড়ি তৈরি করে দেবে, কি আছে। আমি একটা ভাবছি যে কলকাতায় কিছু সাধারণ নাগরিক, তাদের নিয়েও একটা এক্সপার্ট কমিটি করে তাদের ওপিনিয়নও আমরা নেব যে কিভাবে এটা থেকে মুক্তি পাওয়া যায়। দীর্ঘ দিনের না প্ল্যান করা ফল হচ্ছে এগুলো। এবং এখনো দোকানদারদের আমি ভাবতে অনুরোধ করবো, আপনারা দোকান চালান আর বাড়িতে থাকুন, এবং তাতে আপনার কর্মচারীদের থাকার জায়গা না থাকলে প্লিজ তাদের হেল্প করুন, দরকার হলে সরকারের সাথে সহযোগিতা করুন। আর কলকাতা কর্পোরেশনকে বলবো এর জন্য দরকার হলে কিছু বিল্ডিং তৈরি করতে হবে। কেউ তো বদমাইশি করে একটা কাঠেও জ্বালিয়ে দিতে পারে, অনেক রকম চক্রান্ত হতে চলে বিভিন্ন জায়গায়, তদন্ত করে সেগুলো দেখা যাবে।